আসান হক লিখেছেন অনেকে অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরা এবারও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ইউটিউবে নিজের রান্নার চ্যানেল থাকলে কি গুনাহ হবে আর সেখান থেকে ইনকামকে হালাল হবে ইউটিউবে অ্যাডসেন্সের বিষয় আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি যে অ্যাডের মধ্যে হালাল হারাম মিশ্র যদি অ্যাড আসে তাহলে সেটা তার মাধ্যমে উপার্জন করা হালাল হবে না আর যদি আপনি শুধুমাত্র হালাল অ্যাড দিতে পারেন যেমন কাস্টমাইজ করে বা আপনি অ্যাড নিজে আপনি কালেকশন করে সেটা ভিডিওতে দিলেন দিয়ে আপনি উপার্জন করলে সেটা হালাল হতে পারে যদি হালাল হয় এবং ভালো জিনিস যদি হয় অ্যাড কোনো যদি উপস্থাপন না হয় আর নিজের রান্না চ্যানেল থাকতে পারে কোনো অসুবিধা নেই চেহারা বা নিজের সৌন্দর্য এটাকে প্রকাশ করবেন না আর কথা যদি বলতে হয় সেটাকে কোমলতা সৃষ্টি করবেন না যথাসম্ভব কথা না বলে অন্য কারো ভোকাল দিকে করতে পারলে সেটা আরও ভালো নিরাপদ এরপরে খন্দকার ঋতু আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কি না আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাদ চিন্তা করবেন আপনার মনে বাদ চিন্তা এরকম কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়েজ নাই পর্দা করতে হবে এই সামாதி কো লিখেছেন কোন মুসলিম ব্যক্তি যদি তার স্ত্রীর স্ত্রী বর্তমান থাকতে স্ত্রীর ভাগনিকে সংসার করার উদ্দেশ্যে বিয়ে করেছে পরবর্তীতে জেনেছে স্ত্রী বর্তমান থাকতে তার ভাগনিকে বিয়ে করা জায়েজ নেই এখন তার করণীয় কি ব্যক্তি তার স্ত্রীর উপস্থিতিতে ভাগ্নিকে বিবাহ করেছেন হারাম কাজ করেছেন যদি বিয়েটা বিশুদ্ধ হয়নি এখন যদি এটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাগ্নি যাকে বিয়ে করেছেন তার বিয়েটি বিশুদ্ধ হয়নি বিধায় তাকে তার সাথে অটোমেটিকলি বিচ্ছেদ হয়ে যেতে হবে তাদের তার সরে যেতে হবে বিয়েটি হয়নি এস এম আরিফুল হক আপনি লিখেছেন একটা ছেলে ভরণ পোষণ তারা একটা ছেলে ভরণ তার পরিবার থেকে কত বছর অব্দি নিতে পারে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাল হওয়ার আগ পর্যন্ত নিতে পারে বাল হওয়ার পর যখন তার নিজস্ব উপার্জন ক্ষমতা থাকে তখন সে তার উপার্জন নির্ভর করবে আর যদি তার উপার্জন করার কোনো সুযোগ না থাকে সে চেষ্টা করে না পায় তার বাপমার ক্ষমতা থাকে তারা থাকে ভরণপোষণ দিতে হয় বাপমার যদি তার কোনো সুযোগ না থাকে কিন্তু সাধারণ তার অধিকার হলো

দুজন পৃথক সালাত আদায় করতে পারেন সেটি ভিন্ন বিষয় বাট আবার করবেন সেটা ভিন্ন বিষয় দুজন পৃথিবীতে সালাত আদায় করবেন কারণ একজন তেলাওয়াতে বড় ধরনের ভুল হয় আর জন পেছনে তেলাওয়াত শুদ্ধ হয় এই পেছনে তেলাওয়াতকারী সালাত হবে না ওই ব্যক্তির সামনে যিনি বড় ধরনের ভুল বা লাহানি জ্বালি করেন অতএব এখানে আলাদা আলাদা তারা নামাজ পড়বেন তবে স্ত্রীর পিছনে আদায় করা যাবে না আর যদি শুদ্ধতার মধ্যে হেরফের থাকে কেউ একটু বেশি শুদ্ধ আর জন একটু কম শুদ্ধ কিন্তু শুদ্ধ তাহলে সেক্ষেত্রে বড় কোনো ভুল না হলে ছোটোখাটো ভুল হলে স্বামীর পিছনে স্ত্রীর নামাজ

আপনার কর্মীর অংশ কি কি দোয়া কোনগুলো পাঠ করলে জিনের উপদ্রব থেকে বাঁচা যায় সেগুলো আপনি শুনবেন আমাদের একটা ভিডিও আসছে দুষ্ট জিন বা শয়তান থেকে বাঁচার পনেরোটি উপায় সেটা আপনি শুনে নিতে পারেন আর ভালো জারফুককারী ব্যক্তি যারা আপনার যাদের আল্লাহর ভয় আছে তাকেও আছে যারা প্রতারণা করে মানুষের সাথে এরকম এক এবং কর্ণাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন এরকম মানুষের স্বর্ণাপন্ন হয়ে আপনি এই সমস্যা থেকে উত্তরের চেষ্টা করতে পারেন আওকর সিদ্দিকাল রাজি আপনি লিখেছেন গভীর রাতে মাইকে জিকির করা গজল গাওয়া কতটুকু শরীয়ত সম্মত এই এই ধরনের জিকির করা মানুষের ঘুমের ক্ষতি হয় এরকম পরিস্থিতিতে এরকম জায়গায় আপনার গভীর রাতে জিকির করা গজল গাওয়া বা যাই হোক মাইকেগুলো করা এবং এর মাধ্যমে মানুষের গুমের ক্ষতি করা মানুষের কষ্টের কারণ হলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে জায়েজ হবে না ইসলাম কাউকে কষ্ট দেওয়াকে জায়েজ রাখেনি কোনো মুসলমানের দ্বারা অন্য কোনো মুসলমান হাত মুখ যদি নিরাপদ তার হাত এবং মুখ দ্বারা তার আচার আচরণ দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে তাহলে সে মুসলমান না প্রকৃতি মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে তাহলে আপনি মুখে মাইক দিয়ে গজল গাড়ি না আর যদি নিরাপদে থাকলো না কষ্ট হলো তাহলে সেটা গুনাহের কারণ হবে অনেকে আমরা এগুলোকে ইসলামের কাজ মনে করি অথচ ইসলামের কাজ না এগুলো অন্যায় কাজ এইচ আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোনো স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি মনসম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে লিখেছেন ব্যবসায়ী স্বাবলম্বী মহিলা কি বাবা মায়ের অনুমতি ছাড়া নিজে নিজে বিয়ে করতে পারবে বিষয়টা আসলে স্বাবলম্বী তার নয় বিষয়টা হলো যে মেয়ে মানুষ তিনি বিয়ে করতে অভিভাবক দরকার হবে কি হবে না হানাফি মাজাহ অনুযায়ী দরকার হবে না কিন্তু জমারুল আমাদের মতে দরকার হবে বা এটা না হলে বিয়ে হবে না মুখতলা ফিমাস আলা এবং বিষয়ে বিস্তারিত আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি শুধু এটুকু এখানে আপনার প্রশ্নের অংশ উত্তরে আমরা বলতে চাই স্বাবলম্বী হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এর সাথে সম্পর্ক হল শুধুমাত্র নারী এবং পুরুষের হওয়ার রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কি না অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে উপস্থিতার জায়গা দেখা যায় এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেকগুলো একটা মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগস্থা যা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিনতে মোহাম্মদ লিখেছেন আটরশীর মরিদগণ প্রতি মাসে জলসার আয়োজন করে মানুষদের খাওয়ায় এরকম খাবার খেলে কি গুণা হবে এরকম খাবারে বিশেষ করে গরু ছাগল যেগুলো আসে সেগুলো পিসামের নামে জবাই করা হয় কিনা অনেক দরবারে সেটা হয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো খাওয়া হাল হবে না হারাম হবে আর যদি সেটা না হয় আল্লাহ নামে জবে করে হয় তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া যেতে পারে কিন্তু যদি এই বিশ্বাসতে খাওয়া হয় যে এটাতে বিশেষ কল্যাণ আছে বিশেষ বরকত আছে দরবারের খানা এটাকে তাবারক বলা হয় এর সমস্ত নিয়ত করে যদি খাওয়া হয় বা অনেকে বিভিন্ন নিয়ত করে খায় সে নিয়ত কবুল হবে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া এই নিয়তে খাওয়াটা গুণা এমনিতে অ্যাজ এ হালাল খাবার সেটা খেতে পারেন কিন্তু অনেকে এই সমস্ত মাজারে মানত করে দেয় হারাম টাকা থেকে দেয় অসৎ উদ্দেশ্যে দেয় এ সমস্ত কারণে এই ধরনের খাবার অ্যাভয়েড করাটাই হলো তাকুয়ার দাবি যদিও হালালের সমস্ত শর্ত পূরণ করা হয় তারপরও যেহেতু এখানে গাইউল্ল নামে আল্লাহ ছাড়া অন্য কারণে মানত করা হয় সে মানতের গরুও থাকে মিশ্র থাকে এই জন্যটা অ্যাভয়েড করাটাই উত্তম জাকির হুসেন সাদি লিখেছেন ভোট উপলক্ষে প্রার্থীর পক্ষ থেকে চা বিরিয়ানি ইত্যাদি খাবার পরিবেশন করা হয় এগুলো খাওয়াকে যাইজ হবে এগুলো দিয়ে ভোটারকে দুর্বল করার চেষ্টা করা হয় ভোটারকে দুর্বল করে তার আদায় দেখার চেষ্টা করা হয় সেজন্য এটাকে উৎকোচ বিবেচনা করা যেতে পারে সেজন্য এগুলো গ্রহণ করা উচিত হবে না একজন ইমানদারের জন্য একজন মোত্তাক্ষি ব্যক্তির জন্য কারণ এখানে যথেষ্ট আশঙ্কা আছে উৎকোচ হিসাবে এটাকে দেওয়ার আপনাকে ভোটের আগে কেন দেয় নাই পরে কেন দেয় নাই এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যায় প্রশ্ন থেকে পরিষ্কার হয়ে যায় যে এগুলো এক ধরনের উৎকোচ একজন মোত্তাক্ষীর জন্য সেগুলো গ্রহণ করা উচিত নয় আপনি লিখেছেন কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই একাধিকবার জানাজা পড়া এটা শূন্য নয় শূন্য হলে একবার জানাজা হওয়া আমাদের দেশে যে গায়বানা জানাজা পড়া হয়ে থাকে এটা একটা রাজনৈতিক জানাজা বলতে পারেন শরীয়তে এটা আসলে কয়েকটা গ্রহণযোগ্যতা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম যে নাজাসির জানাজা গায়বানা পড়েছেন সেটা এই জন্য যে তিনি মারা যাওয়ার পরে যে জায়গা মারা গিয়েছেন সেখানে তার জানাজার ব্যবস্থা ছিল না না। ছিল দাফন সেজন্য করেছেন তিনি ছাড়া আরো অনেক জেহাদে শহীদ হয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম দূরে থেকে তাদের গায়ে বানা জানাজের নাম অনুমতি দিয়েছেন না নিজে করেছেন বিধায় জানাজা একবারই হবে তবে একাধিকবার জানাজার অপশন থাকতে পারে ধরুন সাধারণ মানুষ জানাজা পড়ে ফেলেছেন যিনি লাশের অভিভাবক ধরুন যিনি মারা গেছেন তার বড় সন্তান বা তার ছেলে বা তার বাবা এরকম কোন অভিভাবক হয় গার্ডিয়ান হতে পারে এরকম কোন ব্যক্তি তিনি দূরে আছেন আসছেন দেরি হচ্ছে এই জন্য মানুষ জানাজা পড়ে ফেলেছে তাহলে ওই ব্যক্তি আসার পরে তিনি আবার জানাজা অ্যারেঞ্জ করতে পারেন তার সাথে অন্যরা সামিল হতে পারে এইভাবে বা জানাজা হতে পারে